সত্যি কথা বলতে আমি ওপেন বলি কথাটা একদম, সাকিব ভাই চাইলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরেকটু ব্রাইট করতে পারে যদি চাই সে। আচ্ছা, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট আছে, হিরো আছে, যখন দেখা যাচ্ছে যে আমাদের এক হিরো সত্যি কথা বলতে গেলে কারো ছবির টাকা আসতেছে না, কিন্তু ঈদের ছবি ছাড়া এটা কেউ বলতে পারবে না যে এই ছবির টাকা আসছে, সে সাকিব ভাই হোক আমাদের জারি হোক না কেউ বলতে পারবে না। প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা, সিটি ক্রিকেট মোবাইল, চালু থাক আপনার উন্নতির যাত্রা। শুধু মনে রাখিস, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুলটা বাঁকা করে আমাকে একটা ফোন দিবি, তারপর দেখবি ঘি কেমন করে ওঠে। ওকে জয়দা, একজন আর্টিস্ট হিসেবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে উইদাউট শাকিব খান ছাড়া আসলে তেমন দর্শক আসলে কেউ টানতে পারছে না, এবং সর্বশেষ আমি যেটা বলবো যে তোমার সাথে শাকিব ভাইয়ের যে জুটি হিটম্যান ছবিটা কিন্তু সুপার ডুপার হিট হয় ওই সময়, তো সেই হিসেবে শাকিব ভাইয়ের যে কর্তব্য এবং দায়িত্ব ব্যাপারটাকে কীভাবে দেখো তোমাদের ইন্ডাস্ট্রির উপরে? সত্যি কথা বলতে আমি ওপেন বলি কথাটা একদম, সাকিব ভাই চাইলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরেকটু ব্রাইট করতে পারে যদি চাই সে। আচ্ছা, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্ট আছে, হিরো আছে, যখন দেখা যাচ্ছে যে আমাদের এক হিরো সত্যি কথা বলতে গেলে কারো ছবির টাকা আসতেছে না, কিন্তু ঈদের ছবি ছাড়া এটা কেউ বলতে পারবে না যে এই ছবির টাকা আসছে, সে সাকিব ভাই হোক আমাদের জারি হোক না কেউ বলতে পারবে না। ওয়াও, সুপার, এক্সেলেন্ট। সো আমাদের এখানে মাল্টিকাস্টিংয়ে যেতে হবে, সাকিব ভাই যদি মনে করে যে তার প্রত্যেকটা ছবিতে একটা করে প্যারারা ক্যারেক্টার একটা করে হিরোকে সাপোর্ট দিবে তাহলে আমার ইন্ডাস্ট্রির ছবিও বাড়বে, ইন্ডাস্ট্রির ছবির সংখ্যাও বাড়বে, ছবিও চলবে, আর্টিস্টও ভালো ভালো আর্টিস্ট। যেমন আমরা বলিউডে কিন্তু দেখেছি এই জিনিসটা ওরা করে, এবং আমরা দেখলাম যে মাঝে যখন তিন খানের রাজত্ব চলছিল তখনও কিন্তু অজয় দেবগান এবং ওরা অনেকে মিলে কিন্তু টিম ওয়ার্ক করে সিনেমা ওরাও হিট করছে, বাট আমাদের দেশে এই জিনিসটা থেকে একটু তোমরা দূরে আছো যে এক হিরো বলে যে জয় থাকলে আমি থাকবো না, জয় বলছে ও থাকলে এই জিনিসটা থেকে সরে আসতে। আমি আসলে আমি পার্সোনালি আমি মনে করি যে আমাদের একসাথে কাজ করা উচিত। আচ্ছা, আমাদের একসাথে চার হিরো পাঁচ হিরো আমরা একসাথে কাজ করলে কি হবে, আমার 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 দশজন দর্শক থাকতে পারে, ওর দশজন দর্শক আছে, পঞ্চাশজন দর্শক একটা ছবিতে, টোটাল মিলে পঞ্চাশজন দর্শক আমরা পেলাম, এটাই একটা মানে ইয়া। তো জয়দা, সেই ক্ষেত্রে তুমি কি মনে করছো সামনের দিনে অন্তপক্ষে সবাই কি তাদের এই ইগো প্রবলেম থেকে সরে আসবে চলচ্চিত্র খাতিরে? এখন আমার ইচ্ছা আছে সবার সঙ্গে কাজ করার, এখন অনেকের আমার সাথে কাজ করার ইচ্ছা নাই, এখন আমি তাদেরকে কিভাবে কাজ করাবো বলো। ওকে, ওয়াও, সুপার, এক্সেলেন্ট। জয়দা, টেকনিক্যাল ইস্যু নিয়ে তোমার কিছু বলার আছে আমাদের ছবির যে মান, তোমার মনে করো যে ডিজিটাল সাউন্ড, ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে হলে অবশ্যই তোমার ডিজিটাল টেকনিক্যাল জেড সব ডিজিটালাইজ করতে হবে, এ টু জেড। তো সেই ক্ষেত্রে আজকে চলচ্চিত্র ছবির মান আমাদের আরো সুন্দর করতে হবে, তো সেই ক্ষেত্রে আজকে চলচ্চিত্রের বিশেষ একটা দিন, তোমরা কি ওই দাবিটা করছো? অটোমেটিক আছে, এটাই থাকছে অবশ্যই। ইভেন এমনও সিস্টেম হচ্ছে আমাদের সেন্সরে যাবে, মান গুণগত মান সম্পন্ন না হইলে ওই ছবি সেন্সর হবে না, এরকমও কথা চলছে। আচ্ছা, এরকম একটা সিস্টেম হয়ে যাচ্ছে, আশা করছি এটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে অন্তপক্ষে দর্শকরা প্রতারণার হাত থেকে বাঁচবে, কারণ ও কষ্টের টাকা দেয়। যেহেতু আমি লাস্ট একটা কথা বলে ইন্টারভিউটা শেষ করতে যাচ্ছি, তুমি তো মাঝে মাঝে বা তোমার সিনেমাগুলো দেখতে হলে গিয়েছো এবং ওদের কষ্টগুলো নিশ্চয়ই তুমি দেখেছো যে তিনটা ঘন্টা বা আড়াইটা ঘন্টা ওরা যে কষ্টের মধ্যে তোমাদের সিনেমাগুলো দেখে, তো ওদের প্রতি তোমার লাস্ট কথা কী থাকবে যে এত ত্যাগের পরও যে ওরা তোমাদের সাপোর্টটা দিয়ে যাচ্ছে? আসলে আমরা না শুধু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা আমাদের দেশের একজন একটা প্রপার্টি, এটা রক্ষা করার দায়িত্ব শুধু আমাদের ইন্ডাস্ট্রির সবার না, সারা বাংলাদেশের সবার, যারা সিনেমা প্রেমিক আছে, যারা একটা দেশকে রিপ্রেজেন্ট করতে হলে আপনাকে দুইটা দিকে যেতে হবে, হয় খেলাধুলা অথবা সাংস্কৃতিক, যে কোনো দুইটা দিয়ে আমরা চাইলে বাইরের দেশে রিপ্রেজেন্ট করতে পারি, নিজের দেশকে চেনাইতে পারি। আমাদের দেশের সংস্কৃতিকে রক্ষা করতে গেলে আমাদের সবাইকে আগায় আসতে হবে। ওয়াও, সুপার, এক্সেলেন্ট। সিনেমা, বাংলা সিনেমা দেখতে হবে, আমরা তো চাইবই ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে, আমরা তো ইচ্ছে করে গালি শুনতে যাব না, সেই ক্ষেত্রে ভালো কিছু করা। সেই ক্ষেত্রে দাদা, তুমি যে মেসেজটা দিতে যাচ্ছ যে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলাধুলার দিকে প্রধানমন্ত্রী এবং তার অনেক ইয়া ছিল, যার কারণে তারা সেই ফলটা পেয়েছে, তো তোমাদের দিকে দিলে তোমরাও নিশ্চয়ই এরকম একটা ফল দিবা। ইনশাআল্লাহ দিচ্ছে উনি, আমাদের এই বছর অনেক ধরনের আমাদের 60টা ডিজিটাল সিনেমা করার কথা, আমাদের ই-টিকেটিং এর ব্যবস্থা করবে, 40টা সিনেপ্লেক্স হবে বাংলাদেশে, এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফিল্ম সিটি হচ্ছে, সবকিছু মিলে ভালো কিছু দিয়ে সব মিলে দাদা সুন্দর একটি ইন্টারভিউ আমরা ফেস করলাম, এবং আমাদের এই কিউট ভাইটার জন্য আমরা অবশ্যই শুভকামনা জানাবো যে সামনের দিনে অন্ততপক্ষে আমরা জয়ের জন্য জয় চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা, ইন্টারভিউ সবাই ভালো থাকবে। আজকে মনে হচ্ছে পুলিশের ড্রেসের এই রংটা শুধু তোর জন্যই পরিবর্তন হয়েছে, দারুণ লাগছে তোকে, তুই পাম দিচ্ছিস না তো?